হ্যালো হ্যালো গাইস, ওয়েলকাম টু আরমানিত বাংলা। আরমানিত বাংলা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। এই চ্যানেল আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিও খুব ভালো এবং অসম চলছে। তো গাইস, আজকের ভিডিওতে তোমাদের জানিয়ে দেবো যে পারাঙের স্ক্রিন এসে গেছে গেমের মধ্যে। হ্যাঁ গাইস, তো নতুন একটা পারাঙের স্ক্রিন এসে গেছে গেমের মধ্যে। তো আমি তোমাদের পারাঙের স্ক্রিনটা দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ গাইস, তো ওয়েট, তোমরা দেখতে পাচ্ছ এখানে গেমটা লোড নিচ্ছে। তো আমি তোমাদের এখানে পারাঙের স্ক্রিনটা দেখিয়ে দিচ্ছি। তো এই পারাঙের স্ক্রিনটা তোমরা কীভাবে কমপ্লিট করে নেবে? হ্যাঁ গাইস, তো আমরা পারাঙে ক্লিক করবো। তো অ্যাডগুলো আমরা এখানে থেকে কেটে নেবো। তোমরা দেখতে পাচ্ছ পারাঙের স্ক্রিনটা। হ্যাঁ গাইস, তো আমরা এখানে ক্লিক করবো। তো তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ, তো এই ইভেন্টটা আমাদের কমপ্লিট করতে হবে। হ্যাঁ গাইস, তোমরা দেখতে পাচ্ছ এখানে, এই যে এখানে কমপ্লিট করতে হবে, তোমরা দেখতে পাচ্ছ এই। এবং এখানে দেখতে পাচ্ছ, যদি আমরা টপ 20টা টোটাল ম্যাচ খেলি, কমপ্লিট করতে পারি, তাহলে আমরা এখান থেকে পারাঙের স্ক্রিনটা একদমই ফ্রিতে পেয়ে যাবো। তো তোমরা পারাঙের স্ক্রিনটা দেখতে পাচ্ছ, এবং যদি আমরা 10টা কমপ্লিট করি, তাহলে ওয়েপনের ভাউচার। এবং এখানে দেখতে পাচ্ছ 5টা কমপ্লিট করলে এখানে গান ক্রিয়েট পাবো। তো এই ইভেন্টটা তোমরা কীভাবে কমপ্লিট করবে শর্টকাট সময়ের মধ্যে? হ্যাঁ গাইস, কীভাবে কমপ্লিট করবে আজকের ভিডিওতে লাইভ প্রুফ জানিয়ে দেবো। তো আমার চ্যানেলে কেউ নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক অন করে দেবেন, কারণ প্রতিদিন ফ্রি ফায়ার এম কোড রিলেটেড, টোকন রিলেটেড ভিডিও আপলোড করে দেবো। তো গাইস, চলো ভিডিওটা শুরু করা যাক। তো গাইস, আমরা এখানে ক্লিক করবো, তোমরা দেখতে পাচ্ছ। তো এখানে পারাঙে ক্লিক করবো, পারাঙে ক্লিক করার পর তোমরা দেখছো গেমটা লোড নিচ্ছে। তো আমাদের এখানে টোটাল 20টা গেম কমপ্লিট করতে হবে। হ্যাঁ গাইস, কমপ্লিট করলে আমরা এখানে পারাঙের স্ক্রিনটা নিতে পারবো। তো তোমরা এখানে প্লেতে ক্লিক করবে, তো একটা করে ম্যাপ কমপ্লিট হবে এবং একটা করে রিওয়ার্ড তোমরা দেবে। তোমার স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ, একটা প্রথমের ম্যাপটা যদি কমপ্লিট হয় তাহলে দিয়ে দেবে এখানে গোল্ড রয়্যাল ভাউচার, তারপরে স্ক্যানার দিবে, তারপরে দেখতে পাচ্ছ একটা, তারপরে দেবে বনফায়ার। তোমার স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ, তো আমরা এখানে প্লে নাওয়ে ক্লিক করবো। তো তোমরা প্লে নাওয়ে প্লেতে ক্লিক করবে। তো প্লেতে ক্লিক করার পর দেখতে পাচ্ছ এখানে ম্যাচ স্টার্ট হয়ে গেছে। হ্যাঁ গাইস, তো দেখতে পাচ্ছ এখানে একটা ডাড়ি দিয়ে দিছে, এবং এখানে দেখতে পাচ্ছ এই ডাড়ি দিয়ে যদি আমরা ক্লিক করি তাহলে পাস হয়ে যাবে। তো ক্লিক নেই, এখানে আসলে পাস হয়ে যাবে। তো বক্সে যখন এখানে দেখতে পাচ্ছ যে ত্রিভুজের মতন একটা বক্স আছে, তো এই বক্সে যখনই পড়বে তো আমাদের ক্লিক করতে হবে এই বক্সে। বক্সে নাই পড়তে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে ব্যাট দেখাবে এবং মিশন ফেল দেখাবে। তো আমাদের এইভাবে ক্লিক করতে হবে। তোমার স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ কীভাবে কমপ্লিট করতেছি। তো বক্সে পড়ার সাথে সাথে আমাদের ক্লিক করতে হবে। হ্যাঁ গাইস, বক্সে পড়ার সাথে সাথে আমাদের ক্লিক করতে হবে। তোমার স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ, তো ত্রিভুজগুলোতে আসার সাথে সাথে আমাদের ক্লিক করতে হবে। তো দেখতে পাচ্ছ আমরা এখানে টিপতেছি এবং গুড দেখাচ্ছে, তোমার স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ। তো এইভাবে আমাদের কমপ্লিট করতে হবে। তো আমরা এখানে কমপ্লিট করতেছি, তোমার স্ক্রিনের মধ্যে দেখতেই পাচ্ছ। তো প্রবেশ করার সাথে সাথে এখানে আমাদের ক্লিক করতে হবে। তোমরা দেখতে পাচ্ছ ত্রিভুজগুলো আসতেছে। হ্যাঁ গাইস, তো এখানে লেডে আসতেছে, তো তোমরা তাড়াতাড়ি কমপ্লিট করতে পারবে। এবং তোমরা দেখতে পাচ্ছ ওখানে স্কোর দিতেছে, তো আমাদের ওটা মিশনটা ফেল হয়ে ব্যাট দেখাচ্ছে, কারণ আমরা আগে এখানে ট্যাপ করে নিয়েছি, ওই জন্য ফেল দেখাচ্ছে। তো এইভাবে ক্লিক করবে, তোমরা দেখতে পাচ্ছ। তো এইভাবে স্পিডে ক্লিক করবে। তো দেখতে পাচ্ছ এখানে একটা মিশন কমপ্লিট করতে টাইম লাগবে, তো আমরা এখানে ভিডিওটা স্কিপ করবো। হ্যাঁ গাইস, ভিডিওটা স্কিপ করবো। তো তারপর তোমরা এখানে দেখতে পাচ্ছ আমাদের ফেল দেখিয়ে দিলো। হ্যাঁ গাইস, তো এখানে তোমাদের মিশনটা এইভাবে কমপ্লিট করতে হবে। তো তারপর দেখতে পাচ্ছ এখানে প্লে অ্যাগেন দেখিয়ে দিচ্ছে, তো আমরা এখানে প্লে অ্যাগেনে ক্লিক করবো না, ব্যাক টু মেনুতে ক্লিক করবো। তো ব্যাক টু মেনুতে ক্লিক করবো, তোমরা দেখতে পাচ্ছ আমাদের এখানে একটাও কমপ্লিট হলো না। হ্যাঁ গাইস, তো তোমাদের এইভাবে কমপ্লিট করতে হবে। তো আমরা এখানে কমপ্লিট করতে পারলাম না, যেহেতু আমি তোমাদের ভিডিও করে শর্টকাট সময়ের মধ্যে দেখিয়ে দিচ্ছি, ওই জন্য এখানে কমপ্লিট করতে পারলাম না। তোমাদের এইভাবে 20টা ম্যাচ কমপ্লিট করতে হবে, তাহলে এখানে ক্লেমের অপশান চলে যাবে এবং এখান থেকে আমাদের পারাঙের স্ক্রিনটা ক্লেম করতে হবে। তো আজকের ভিডিও এটুকু ছিল। ভিডিওটা ভালো লাগলে লাইক করে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, পাশে থাকবে ফ্রি ফায়ার আপলোড করছি। ওয়াইস, নেক্সট ভিডিওতে দেখা হবে। থ্যাংকস ফর ওয়াচিং।